আসসালামু আলাইকুম বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এইচএসি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে অর্থাৎ বাংলাদেশে যে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী চট্টগ্রাম বা বুয়েট রুয়েটের মতো যে বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর কিন্তু ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে অন্যদিকে গুচ্ছ সাত কলেজ বা ন্যাশনাল ইউনিভার্সিটি যে মূল কার্যক্রম এটাও প্রায় শেষ পর্যায়ে রয়েছে আর বাংলাদেশে প্রতি বছর যেই পরিমাণ শিক্ষার্থী এইচএসি পাস করেন এবং ভালো রেজাল্ট নিয়ে পাস করেন তাদের মধ্যে কিন্তু খুব অল্প সংখ্যক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি স্থান তারা পায় বা একটি আসন পায় আবার অনেকে এমনও রয়েছেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন কিন্তু মনের মতো একটি ভালো সাবজেক্টে চান্স পায়নি অনেকেই সেকেন্ড টাইম আর চিন্তা ভাবনা করছে অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরিকল্পনা করছে বন্ধুরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যদি বাদও দিই বাংলাদেশের যে বড় বড় যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর সাথে আমাদের আশেপাশে অর্থাৎ সাউথ ইস্ট এশিয়ার মধ্যে কোনো একটি দেশ ধরুন মালয়েশিয়ার কথাই যদি ধরি এটার একটি বিশ্ববিদ্যালয়ের সাথে যেমন ইউনিভার্সিটি অফ মালয়া এই যে বিশ্ববিদ্যালয়টার সাথে যদি আমরা র্যাঙ্কিং তুলনা করি দেখবেন বাংলাদেশের অনেক বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক অনেক পিছনের দিকে রয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় তার মানে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় লাখ টাকা খরচ

বিদেশি উচ্চশিক্ষা নাও অনেক ভালো যারা সেকেন্ড টাইমার রয়েছেন অথবা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অবস্থায় রয়েছেন তারাও কিন্তু উচ্চ শিক্ষার কথা ভাবতে পারেন এখানে কিন্তু নানা ধরনের বেনিফিটস রয়েছে প্রথম হচ্ছে আপনি একটি ভালো র্যাঙ্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারছেন বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম খরচে পড়াশোনা করা যাচ্ছে পাশাপাশি স্কলারশিপের সুযোগ সুবিধা রয়েছে এছাড়া পার্ট টাইম জব করে নিজের খরচগুলো কিন্তু মেটানো সম্ভব বাংলাদেশে যেটা খুবই চ্যালেঞ্জিং এছাড়া পরবর্তীতে মাস্টার্স করা এবং বিদেশে সেটেলমেন্টের কিন্তু সুযোগ থাকে তার মানে বিদেশি উচ্চশিক্ষা নেওয়াটা একটি ওয়াইজ ডিসিশন হবে এখন হয়তো বা অনেকেরই প্রশ্নের জায়গা ভাইয়া বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অর্থাৎ একটি দেশে যদি আমি পড়াশোনা করতে যাই সেই দেশে পড়াশোনা করার জন্য তো লাখ লাখ টাকা খরচ হবে সেই সামর্থ্য তো আমার নেই বন্ধুরা বিদেশি উচ্চশিক্ষা নেওয়ার বেশ কয়েকটি দিক রয়েছে বেশ কয়েকটি অপশন রয়েছে একটি দিক হচ্ছে আপনি নিজের টাকা খরচ করে পড়াশোনা করতে যাচ্ছেন বিদেশে অন্য দিক হচ্ছে যে আপনার কাছে টাকা বসে আছে কিন্তু এটা লিমিটেড রয়েছে সাথে একটি স্কলারশিপ হলে ভালো হয় এই একটি দিক রয়েছে আরেকটি হচ্ছে বাসা থেকে কোনো ধরনের সাপোর্ট আসবে না স্কলারশিপ ছাড়া আপনার অন্য কোনো গতি নেই তার মানে তৃতীয় অপশন অর্থাৎ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা আজকের ভিডিওতে মূলত আমরা এই তিনটি দিক থেকে আলোচনা করব অর্থাৎ যারা টাকা পয়সা দিয়ে পড়াশোনা করতে চান তারা কি করবেন এবং যারা টাকা পয়সা ছাড়া অর্থাৎ স্কলারশিপে পড়াশোনা করতে চান তাদের কি কী অপশন রয়েছে প্রথমে আসি যারা সেলফ ফাইন্যান্সে পড়াশোনা করতে চায় তাদের কী কী অপশন রয়েছে বা কি বিষয়গুলো এটার সাথে জড়িত রয়েছে প্রথমেই আমরা আলোচনা করি সেলফ ফাইন্যান্স আসলে কাদের জন্য প্রযোজ্য প্রথমত হচ্ছে যাদের জিপিএ মোটামুটি রয়েছে আর্থিক সামর্থ্য রয়েছে প্রাইভেট বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে লাখ টাকা খরচ করার মতো তার সামর্থ্য রয়েছে সেকেন্ড টাইমার অথবা ফার্স্ট টাইমার অন্য কোনো অপশন আপনার কাছে নেই সেক্ষেত্রে আপনারা সেলফ ফাইন্যান্সের চিন্তা করতে পারেন এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া যদি সেলফ ফাইন্যান্সই পড়াশোনা করতে হয় তাহলে কত টাকা খরচা হতে পারে বন্ধুরা এটা সম্পূর্ণ নির্ভর করছে দেশ চয়েসের উপর অর্থাৎ আপনি কোন গুলো চয়েস করছেন যেহেতু আপনি সেলফ ফাইন্যান্সের চিন্তা করছেন সেক্ষেত্রে আপনার সামর্থ্য অনুযায়ী দেশগুলো চয়েস করা ভালো যেমন আপনার যদি ভালো ফ্যামিলি ব্যাক থেকে থাকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট যদি থেকে থাকে ফ্যামিলি থেকে তাহলে ইউএস কানাডা বা অস্ট্রেলিয়া বা অন্য কোন দেশ বা ইউকের মতো দেশগুলো আপনি সিলেক্ট করতে পারেন এই দেশগুলো ইংলিশ স্পিকিং কান্ট্রি নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে র্যাঙ্কড বিশ্ববিদ্যালয় রয়েছে এই সকল বিশ্ববিদ্যালয়গুলো পড়ার ক্ষেত্রে বছরে দেখা যায় দশ থেকে বারো লক্ষ টাকা তারও বেশি খরচ হয় এছাড়া ব্যাঙ্ক ব্যালেন্সের কিন্তু একটি হিউজ অ্যামাউন্টের প্রয়োজন হয় এটা তাদের জন্যই প্রযোজ্য যাদের এই সামর্থ্যটা রয়েছে এখন অনেক শিক্ষার্থী এমন রয়েছে যাদের এই সামর্থ্যটা নেই বাসা থেকে এই পরিমাণ অর্থাৎ এত পরিমাণ টাকা বসে সাপোর্ট দেওয়ার মতো তাদের সামর্থ্য নেই বা সুযোগ নেই সেলফ জরুরি অন্য কোনো অপশন তার কাছে নেই স্কলারশিপ হবে কিনা সেটা নিশ্চয়তা নেই এক্ষেত্রে আপনি ইউরোপিয়ান কিছু দেশ রয়েছে এগুলো যদি চয়েস করতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো ফল দিবে যেমন হতে পারে ডেনমার্ক নেদারল্যান্ড সুইডেন এর মতো দেশগুলো এই দেশগুলো আপনি চয়েস করতে পারেন এখানে কিন্তু আপনি খুব ভালো মানে ইনস্টিটিউশন এবং ভালো এডুকেশন পাবেন তবে টিউশন ফি ইউকে বা অস্ট্রেলিয়ার তুলনায় কিছুটা কম বলা যায় এবং ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রেও কিন্তু কিছুটা কম দেখা যায় তার মানে এটা একটি ক্যাটাগরি রয়েছে এর কমে একটি ক্যাটাগরি রয়েছে যাদের বাজেট পাঁচ ছয় লাখ টাকা রয়েছে তারা কোন কোন দেশ চয়েস করতে পারে বন্ধুরা এই নিয়ে রিসেন্টলি আমি একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন তাহলে আইডিয়া পেয়ে যাবেন কোন কোন দেশ আপনি সিলেক্ট করতে পারেন এছাড়া আরো কিছু দেশ রয়েছে যেমন জাপান মালয়েশিয়া ব্রুনাই থাইল্যান্ড কাজাকিস্তান বা রাশিয়ার মতো দেশগুলো এই দেশগুলো কিন্তু এডুকেশন খুব ভালো ভালো র্যাঙ্কড বিশ্ববিদ্যালয় আপনি পেয়ে যাবেন এবং আপনার বাজেট যদি দুই থেকে তিন লাখ টাকার মতো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই দেশের কথা ভাবতে পারেন বন্ধুরা এ ছিল সেলফ ফাইন্যান্স নিয়ে কথাবার্তা এবার আসি যাদের টাকা পয়সা নেই বা নেই একমাত্র শিক্ষা বিশেষ করে ফুল ফান্ডেড স্কলারশিপের পরিমাণ কিন্তু হাতে গোনা আজকের ভিডিওতে মূলত আমি দশটির অধিক স্কলারশিপের কথা বলবো যেই স্কলারশিপ আপনি টার্গেট করতে পারেন যদি আপনি স্কলারশিপই একমাত্র অপশন হয়ে থাকে প্রথম যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে হাঙ্গরি সরকারি স্কলারশিপ প্রতি বছর নভেম্বর ডিসেম্বরে এই স্কলারশিপটি অফার করা হয় এবং বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স শিক্ষার্থীরা করতে যায় দেশটি পিএইচডিতে দেশ এবং খুব ভালো একটি দেশ এবং এখানে কিন্তু ফুল পাশাপাশি মান্থলি স্টাইপেন্ডও শিক্ষার্থীরা পেয়ে থাকে এবং ভবিষ্যতে মাস্টার্স এবং পিএইচডি করার সুযোগও কিন্তু দৃষ্টিতে থাকে তাই এটি একটি ভালো অপশন হতে পারে আপনার জন্য এখানে আপনি সব সাবজেক্ট পেয়ে যাবেন অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স সোশ্যাল সায়েন্সের সব সাবজেক্টই রয়েছে পাশাপাশি কিন্তু কিছু পেয়ে যাবেন তার মানে এখানে কিন্তু একটি ভালো সুযোগ আপনার সৃষ্টি হতে পারে বন্ধুরা দ্বিতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে চায়না সরকারি স্কলারশিপ প্রতি বছর নিয়ম করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি অফার করে চায়না সরকার অনার্স মাস্টার্স তে কিন্তু এই সুযোগটি থাকে এবং অন্যান্য সুবিধার পাশাপাশি প্রতি মাসে হ্যান্ডসাম অ্যামাউন্টের মান্থলি স্টাইপেন্ড দেওয়া হয় যেটা বাংলাদেশি টাকায় প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকার কম বেশি এছাড়া এই সুবিধাটির পাশাপাশি আপনি এয়ার টিকিটও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং ভালো মানের এবং র্যাঙ্কড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ কিন্তু পাচ্ছেন এবং প্রতি বছর নভেম্বর ডিসেম্বরে মূলত এই স্কলারশিপটি অফার করা হয় বন্ধুরা চায়না স্কলারশিপ নিয়ে আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন ইনশাল বন্ধুরা অনেকেই একটি প্রশ্ন আমাকে করে থাকে সেটি হচ্ছে ভাইয়া আমার তো ইয়ার গ্যাপ রয়েছে অর্থাৎ আমি একটি বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে ফার্স্ট বা সেকেন্ড ইয়ার রয়েছি এই মুহূর্তে আমার বিদেশি উচ্চশিক্ষা যদি আমি নিতে চাই তাহলে তো আমার একটা ইয়ার গ্যাপ পড়ে গেল এতে স্কলারশিপ পেতে কোনো সমস্যা হবে একদমই না বাংলাদেশে যে স্কলারশিপগুলো অফার করা হয় বা মিনিস্ট্রির মাধ্যমে যে স্কলারশিপগুলো অফার হয় এই স্কলারশিপগুলোর ক্ষেত্রে ইয়ার গ্যাপটা বেশি একটা গুরুত্বপূর্ণ না এখানে তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে জিপিএ রিকোয়ারমেন্ট কিছু স্কলারশিপে থাকে জিপিএ রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে কিছু স্কলারশিপে রয়েছে আপনাকে এই গত রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে অত বয়সগত একটা রিকোয়ারমেন্ট থাকে আর কিছু কিছু স্কলারশিপে দুটেই থাকে তার মানে আপনি যে স্কলারশিপে আবেদন করতে যাচ্ছেন সেই স্কলারশিপের রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে তাহলে তৃতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে তুরস্ক বুর্সলারি স্কলারশিপ বা তুরস্ক गवर्नमेंट স্কলারশিপ প্রতি বছর এই স্কলারশিপটাও নিয়ম করে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য অফার করা হয় অনার্স মাস্টার্স পিএইচডি তে কিন্তু সুযোগ থাকে প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি এই স্কলারশিপটি অফার করা হয় এবং এখানে কিন্তু আইএলটিএস ছাড়াই কিন্তু আবেদন করা সম্ভব হয় তবে এখানে জিপিএ গত এবং এইজ গত রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করতে হবে বিশেষ করে জিপিএ টা এখানে খুবই ইম্পর্টেন্ট আপনি যদি নর্মাল সাবজেক্টগুলোতে গুলোতে অনার্স করতে চান তাহলে এইচএসসি পর্যন্ত আপনার সেভেন্টি পার্সেন্ট মার্কস আপনাকে ক্যারি করতে হবে আর যদি মেডিকেল রিলেটেড সাবজেক্টে পড়াশোনা করতে চান তাহলে আপনাকে নাইনটি পার্সেন্ট মার্কস অথবা জিপিএ আপনাকে ক্যারি করতে হবে বন্ধুরা এই স্কলারশিপটা একটি ফুল ফান্ডেড স্কলারশিপ বন্ধুরা এখানে টিউশন ফিজের সুবিধার পাশাপাশি এখানে ইন্স্যুরেন্স প্রতি মাসে স্টাইপেন্ড এবং অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে এবং সবচেয়ে লুক্রিয়েটিভ অফার হচ্ছে যাওয়ার জন্য এবং আসার জন্য আপনাকে কিন্তু আর টিকেট এখানে অফার করা হচ্ছে বন্ধুরা চতুর্থ যে স্কলারশিপটির কথা বলবো এবং এটা খুবই জনপ্রিয় স্কলারশিপ অনেকে এই স্কলারশিপের জন্য এক বছর আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকেন সেটি হচ্ছে জাপানের মেক্সট স্কলারশিপ কিছুদিন আগে এর কার্যক্রমটি হয়ে গেল ইতিমধ্যে এটার রেজাল্টও প্রকাশিত হয়ে গেছে প্রতি বছর দেখা যায় এপ্রিল মে এর দিকে এর সার্কুলারটি দেয় এক মাস সময় দেওয়া হয় আবেদন করার ক্ষেত্রে আমাদের নিস্ট্রির মাধ্যমে মূলত আবেদন করতে হয় আর এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে কোনো আইএলটিএস এর প্রয়োজন হয় না তবে আইএলটিএস থাকলে আপনি অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন é bom é que naquilo পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদেরকে নেওয়া হয় এবং এখানে অনার্স মাস্টার্স কিন্তু সুযোগ থাকে এবং বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য এই পাচ্ছে এবং এই স্কলারশিপটি অন্য স্কলারশিপ থেকে জন্যে আলাদা যে এখানে একটি অ্যামাউন্টের দেওয়া হয় বাংলাদেশি টাকায় প্রায় নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা পর্যন্ত এখানে দেওয়া হচ্ছে যেটা অন্য স্কলারশিপের চেয়ে সবচেয়ে বেশি বন্ধুরা নেক্সট স্কলারশিপ নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন তাহলে এই ব্যাপারে পূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন বন্ধুরা পঞ্চম যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে ব্রুনাই সরকারি স্কলারশিপ বন্ধুরা ব্রুনাইতে খুব অল্প বিশ্ববিদ্যালয় রয়েছে কিন্তু প্রতি বছর বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিন্তু স্কলারশিপ অফার করা হয় বন্ধুরা এটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ তাই ফুল ফান্ডেড হওয়ার কারণে সকল কিছু কিন্তু কভার করা হচ্ছে এবং উল্লেখযোগ্য এখানে প্রতি মাসে একটি ভালো অ্যামাউন্ট স্টাইপেন্ডও কিন্তু দেওয়া হচ্ছে যা বাংলাদেশি টাকায় প্রায় 40 থেকে 42000 টাকার মতো এছাড়া অন্য কোন স্কলারশিপের চেয়ে এই স্কলারশিপটি এই জন্য আলাদা এখানে বুক এলাউন্সও দেওয়া হবে অর্থাৎ বইপত্র কেনার জন্য আপনাকে টাকা পয়সাও দেওয়া হবে যেটা অন্য স্কলারশিপে কিন্তু দেওয়া হয় না প্রতি বছর ডিসেম্বর জানুয়ারি থেকে এর সার্কুলারটি আসে এবং এই বছরের সার্কুলারটি ইতিমধ্যে শেষ হয়ে গেছে আগামী বছর আবার দেওয়া হবে তাই যারা এই স্কলারশিপের কথা ভাবছেন তারা কিন্তু আগামী সেশনের জন্য প্রস্তুতি নিতে পারেন বন্ধুরা এরপরে যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে রোমিনিয়া সরকারি স্কলারশিপ বন্ধুরা রোমিনিয়া রিসেন্টলি সেনজনভুক্ত হয়েছে তাই শিক্ষার্থীদের কাছে রোমিনিয়া অনেক বেশি জনপ্রিয় আর স্কলারশিপ নিয়ে যদি পড়াশোনা করা যায় তাহলে তো কোনো কথাই নেই বন্ধুরা প্রতি বছর মার্চ অথবা এপ্রিলের দিকে এর সার্কুলারটি প্রকাশিত হয় এবং এই স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ ফিচার বলতে বা বৈশিষ্ট্য বলতে পারেন সেটি হচ্ছে এই স্কলারশিপে কোনো এর প্রয়োজন নেই কোনো এইজ গ্যাপের কোনো ব্যাপার নেই কোনো জিপিএর কোনো ব্যাপার নেই অর্থাৎ সকল গ্রুপের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারছে অনার্স মাস্টার্সে তাই এটা কিন্তু একটি বড় সুযোগ বলা যেতে পারে যদিও বন্ধুরা এই স্কলারশিপটিতে অত ভালো পরিমাণে মান্থলি স্টেপেন দেওয়া হয় না কিন্তু একটি সরকারি স্কলারশিপ টাকা পয়সাও দিতে হচ্ছে না পড়াশোনা করার জন্য এবং অন্যান্য সুযোগ সুবিধাও রয়েছে এবং সেনজেন মুক্ত দেশ অর্থাৎ ইউরোপের একটি গুরুত্বপূর্ণ দেশ হতে যাচ্ছে রোমেনিয়া তাই এটা কিন্তু একটি ভালো অপশন অপশন হতে পারে আপনার জন্য বন্ধুরা সপ্তম যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে রাশিয়ার সরকারি স্কলারশিপ বন্ধুরা প্রতি বছর এই স্কলারশিপটাও রাশিয়ার এম্বাসি বা রাশিয়ার কালচার সেন্টারের মাধ্যমে মূলত এই স্কলারশিপটি অফার করা হয় বাংলাদেশ থেকে অনার্স মাস্টার্স এবং পিএইচডিতে কিন্তু শিক্ষার্থীরা এই স্কলারশিপটি নিচ্ছে এবং রাশিয়াতে পড়াশোনা করছে বন্ধুরা রাশিয়া খুব গুরুত্বপূর্ণ একটি দেশ আপনার উদ্দেশ্য যদি শুধু পড়াশোনা হয়ে থাকে রাশিয়া হচ্ছে আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে কারণ রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর যে লেখাপড়ার মান সেটা ইউএস ক্যানাডার চেয়েও অনেক ক্ষেত্রে ভালো বলা যায় এবং খুব চমৎকার চমৎকার সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে তাই লেখাপড়া যদি একমাত্র আপনার হয়ে থাকে তাহলে রাশিয়া একটি ভালো অপশন হতে পারে সেটা সেটা সেলফ ফাইন্যান্সে হোক হোক বা বা স্কলারশিপের মাধ্যমেই বন্ধুরা প্রতি বছর ডিসেম্বর দিকে এই সার্কুলারটি আসে অনেক সময় দেয় এবং এটার জন্য এক মাস সময় দেওয়া হয় এবং এটার ক্ষেত্রে শিক্ষার্থীরা খুব ইজিলি আবেদন করতে পারে কারণ এখানে কিন্তু আইআইটিএস এর প্রয়োজন হয় না কোনো ব্যাঙ্ক ব্যালেন্সেরও দরকার হয় না আর রাশিয়ার স্কলারশিপ নিয়ে আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েকটি ভিডিও রয়েছে চালে আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা এরপরে যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে এডিবি স্কলারশিপ বন্ধুরা এটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ এবং এখানে কিন্তু প্রায় নটি দেশ রয়েছে অর্থাৎ এই স্কলারশিপটি যদি আপনি পান তাহলে এই স্কলারশিপের অধীনে থাকা নটি দেশের মধ্যে যেকোনো একটি দেশে আপনি পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন এটা কিন্তু একটি হিউজ অপরচুনিটি এবং এটা কিন্তু একটি ফুল ফান্ডেড স্কলারশিপ তার মানে অন্য অন্য ফুল ফান্ডেড স্কলারশিপের মতো এখানেও কিন্তু আপনি ব্যাপক সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন প্রতি বছর ফেব্রুয়ারি মার্চের দিকে এই সার্কুলারটি আসে এবং সময় মোটামুটি এক মাস দেওয়া হয় আবেদন করার জন্য বন্ধুরা দশম যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে আইসিসি The scholarship India. অর্থাৎ ভারতের একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ এবং এই স্কলারশিপটি শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই দেওয়া হয়ে থাকে অন্য অন্য স্কলারশিপ যেমন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য দেওয়া হয় কিন্তু এই স্কলারশিপটি শুধুমাত্র বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হয়ে থাকে তাই এখানে কিন্তু একটি ভালো সুযোগ আপনার রয়েছে এখানে সায়েন্স আর্টস কমার্স সোশ্যাল সায়েন্সের নানা বিষয় আপনি পেয়ে যাবেন অনার্স মাস্টার্স পিএইচডি করার সুযোগ রয়েছে এবং তবে বন্ধুরা এখানে মেডিকেল রিলেটেড কোনো সাবজেক্ট আপনি পড়াশোনা করতে পারবেন না প্রতি বছর ডিসেম্বর জানুয়ারিতে এই সার্কুলারটি আসে তবে বন্ধুরা এবছর কিছুটা দেরি হয়েছে বন্ধুরা আগামীকাল অর্থাৎ আগামী 31 মে এটার হচ্ছে লাস্ট ডেট আবেদন করার জন্য আইসিসিআর নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে আবেদন করা থেকে শুরু করে কি কি সুযোগ সুবিধা রয়েছে সব কিছু নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে বন্ধুরা এটি একটি ফুল ফান্ডেড স্কলারশিপ এখানে অন্য সুবিধার পাশাপাশি মান্থলি আপনি স্টাইপেন্ডও পেয়ে যাবেন এবং হাউজিংয়ের জন্য আলাদা টাকা পয়সাও পাবেন বলা যেতে পারে এটি একটি খুব চমৎকার স্কলারশিপ হতে পারে আপনার জন্য বন্ধুরা এই ছিল দশটি স্কলারশিপ নিয়ে কথাবার্তা এছাড়াও আরো বেশ কয়েকটি স্কলারশিপ রয়েছে আমার চ্যানেলেই ভিডিও রয়েছে কাজাকিস্তান সরকারি স্কলারশিপ রয়েছে রয়েছে ইন্দোনেশিয়ার নানা এছাড়া স্কলারশিপ রয়েছে অর্থাৎ ইন্দোনেশিয়ার নানা ধরনের স্কলারশিপ কিন্তু রয়েছে যা বছরের বিভিন্ন সময় অফার করা হয় বন্ধুরা এই স্কলারশিপ ছাড়াও আরো দুটি স্কলারশিপের কথা বলবো যেটা প্রতি বছর অফার করা হয় মিনিস্ট্রির মাধ্যমে সেটি হচ্ছে মিশর সরকারি স্কলারশিপ অন্যটি হচ্ছে মরক্কো সরকারি স্কলারশিপ এছাড়াও ছোটোখাটো অনেক স্কলারশিপ রয়েছে যা বছরের বিভিন্ন সময়ে অফার করা হয় আর আমার চ্যানেলে প্রতি বছর এই স্কলারশিপগুলো নিয়ে কিন্তু ভিডিও আমি দিচ্ছি চাইলে আপনারা আমার চ্যানেলে সার্চ করে দেখতে পারেন সেখানে কিন্তু আপনারা এই ভিডিওগুলো খুঁজে পাবেন এবং সেই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনি ডিটেলস তথ্য জানতে পারবেন বন্ধুরা এখন অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এত সব স্কলারশিপের কথা বললেন এই স্কলারশিপগুলো কি যে কেউই পেতে পারে অর্থাৎ আমি এইচএসি পাশ করেছি তাহলে কি আমি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবো অবশ্যই ন্যূনতম যোগ্যতা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে অবশ্যই আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন ম্যাক্সিমাম স্কলারশিপের ক্ষেত্রে আইআইটিএস এর প্রয়োজন হয় না এবং পূর্ব অভিজ্ঞতারও প্রয়োজন হয় না অর্থাৎ আপনি এইচএসসি পাস করলে ন্যূনতম রিকোয়ারমেন্টটি ফুলফিল করলে এই স্কলারশিপে আবেদন করা সম্ভব হবে তবে বন্ধুরা আপনাদেরকে এটাও জানিয়ে রাখি প্রতি বছর ভালো ভালো রেজাল্ট করা শিক্ষার্থীরা কিন্তু প্রস্তুতির অভাবের কারণে এই স্কলারশিপগুলো পায় না অর্থাৎ ঠিকভাবে কাগজপত্র সাবমিট করা ঠিকভাবে কাগজপত্র না থাকার কারণে অনেকেই ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ভালো জিপিএ পাওয়া সত্ত্বেও কিন্তু শিক্ষার্থীরা চান্স পায় না আবার অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে কম জিপিএ নিয়েও শুধুমাত্র প্রস্তুতির কারণেই কিন্তু অনেক শিক্ষার্থীরা স্কলারশিপগুলো পেয়ে যায় তাই প্রস্তুতির এখানে জরুরি এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া কী কী প্রস্তুতি নিব প্রথম প্রস্তুতি আপনাকে পাসপোর্ট করতে হবে অনেকেই দেখা যায় আবেদন করার ক্ষেত্রে পাসপোর্টটা রেডি থাকে না তাহলে আর এটার কারণে অনেক স্কলারশিপেও আবেদন করা যায় না তাই এখন পাসপোর্টটা করিয়ে ফেলুন আর এখন তো পাসপোর্ট দশ বছরের জন্য হয়ে থাকে আর যদি আপনার উচ্চ চিন্তা ভাবনা থেকে থাকে তার মানে আগামী দশ বছরের মধ্যে নিশ্চয়ই আপনি অনার্স মাস্টার্স করবেন তার মানে এই পাসপোর্টটা আপনার জন্য অনেক বেশি উপকারী হতে পারে দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসি যত কাগজপত্র রয়েছে অর্থাৎ নম্বরপত্র সার্টিফিকেট প্রশংসাপত্র যত ধরনের কাগজপত্র রয়েছে সব কিছু আপনার হাতের কাছে থাকতে হবে এটা হচ্ছে দ্বিতীয় কাজ বন্ধুরা সার্টিফিকেট নিয়ে একটি কথা না বললি না অনেকেরই সার্টিফিকেটের সাথে জন্ম নিবন্ধনের সাথে বা প্যারেন্টসদের কাগজপত্রের সাথে নাম অনেক সময় ভুল থাকে নামের স্পেলিংয়ের সমস্যা থাকে জন্ম তারিখে প্রবলেম থাকে তাই যাদের এই ধরনের প্রবলেম রয়েছে তারা স্কলারশিপগুলো বা বিদেশি শিক্ষা নেওয়ার আগে এই প্রবলেমগুলো সলভ করে ফেলুন তাহলে কিন্তু আপনি খুব স্মুথলি আবেদন করতে পারবেন এবং আপনার উচ্চশিক্ষা নেওয়াটা আপনার জন্য সহজ হবে তৃতীয় একটি প্রস্তুতি রয়েছে সেটি হচ্ছে আইএলটিএস যদিও এই স্কলারশিপগুলোর জন্য আইএলটিএস প্রয়োজন হয় না কিন্তু আইএলটিএস থাকলে আপনি অন্য শিক্ষার্থীদের তুলনায় অনেক গুণ এগিয়ে থাকবেন কারণ বেশিরভাগ স্কলারশিপের যে বিজ্ঞপ্তিগুলো আমাদের ইনস্টিটিউটে প্রকাশ করা হয় ম্যাক্সিমাম জায়গায় বলা থাকে আইএলটিএস প্রয়োজন নেই তবে যাদের রয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তার মানে হচ্ছে যদি জন না হয় এই দশজনের মধ্যে যদি নয় জনের আইএলটিএস থাকে তাহলে তাদেরকেই আগে নেওয়া হবে বাকিদেরকে পরে না হবে তাই আইএল জরুরি আর আইএল টি আপনি তিন থেকে পাঁচ মাসের মধ্যে যদি প্রস্তুতি নিতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আইএলটিএস দিয়ে দিতে পারছেন এবং আইএল দেওয়ার জন্য কিন্তু পাসপোর্টও প্রয়োজন হয় আর আইএল টিএস দেওয়া থাকলে শুধুমাত্র স্কলারশিপ না পৃথিবীর যে কোনো দেশের অ্যাডমিশনের জন্য আপনি কিন্তু একদমভাবে তৈরি থাকবেন সর্বশেষ দুটি প্রস্তুতির কথা বলবো বা দুটি পেপার্সের কথা বলবো একটি হচ্ছে আপনার সিবি একটি ভালো মানের সিবি তৈরি করে ফেলুন আমার চ্যানেলে ইউরোপাস সিবি কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে ভিডিও রয়েছে চ্যানেলে দেখে নিতে পারেন আর সর্বোপরি আপনার প্রয়োজন হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এখন এই বিষয়টা নিয়ে আপনার কোনো প্রতিযোগিতা কোনো অভিজ্ঞতা সেটা পার্ট হোক ফুল টাইম হোক বা ভলেন্টারি কাজ হোক আপনার এরিয়াতে বা আপনার হাতের কাছে থাকা কোনো ধরনের ভলেন্টারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা যদি কোনো ধরনের অর্গানাইজেশন থেকে থাকে বা কোনো রোটারি ক্লাব যদি থেকে থাকে তাদের সাথে আপনি যুক্ত থাকতে পারেন এক্ষেত্রে এই ধরনের গুলো কিন্তু আপনার স্কলারশিপ নেওয়া বা উচ্চশিক্ষা নেওয়ার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি এগিয়ে রাখবে বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম দশটির অধিক স্কলারশিপ নিয়ে কথাবার্তা পাশাপাশি প্রস্তুতি নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো আপনার কাজে আসবে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ